একখণ্ড জমি। প্রত্যেক মানুষেরই স্বপ্ন থাকে নির্দিষ্ট জমিতে একটি সুন্দর বাড়ি করার, আর সেই বাড়িতে পরিবারের অন্য সদস্যদের নিয়ে বসবাস করবেন। আব্দুল আজিজ ইতালি প্রবাসী, যার বাড়ি নারায়ণগঞ্জের সেনপাড়ায়, তারও স্বপ্ন ছিল একটি বাড়ি করার, এজন্য নিষ্কণ্টক একটি জমিও কিনেন। কিন্তু সমস্যাটা হচ্ছে সেখানে সুলাইমান গং নামে এক ব্যক্তির হঠাৎ করেই উপস্থিতি, এবং তিনি দাবি করেন কিছু জমির মালিক সেই সুলাইমান গং। তার কাছে দলিলও আছে, তাহলে ঝামেলাটা কোথায়? সেই জট খুলব আজকের বিবেকের কাছে প্রশ্নের এই পর্বে। তাহলে চলুন ঘুরে আসি নারায়ণগঞ্জের সেনপাড়া থেকে। 1996, আজিজ তার কষ্টার্জিত অর্থে ঢাকার অদূরে নারায়ণগঞ্জের কাঁচপুরে 1148 দাগের কাঁচপুর মৌজায় 63% সম্পত্তি ক্রয় করেন। জমি ক্রয়ের পর উক্ত সম্পত্তি দেখাশোনার ভার আব্দুল আজিজের বড় ভাই আব্দুর রব গ্রহণ করেন এবং 2 থেকে 3 বছর বেশ নিশ্চিন্তে নির্বিঘ্নেই জমি চাষাবাদ করেন তিনি। 2001, আজিজ সাহেব তার 63% ক্রয়কৃত সম্পত্তি নিজের নামে খারিজ করে নেন এবং বড় ভাই আব্দুর রব অসুস্থ থাকায় উক্ত সম্পত্তি আসিমুদ্দিন নামের স্থানীয় একজনের কাছে বর্গা চাষ করতে দেন। এভাবেই চলতে থাকে দেশের মাটিতে নিজের এক চিলতে মাথা গোজার ঠাঁইয়ের আজিজের প্রাণান্তকর চেষ্টা। 2010, আচমকাই আজিজের স্বপ্নের ছন্দ পতন ঘটায় এলাকার চিহ্নিত ভূমিদস্যু সুলেমান গং। সুলেমান সহ এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি আজিজের সম্পত্তিতে মালিকানা দাবি করে অবৈধভাবে দখল করে নেন বেশ অনেকাংশ। প্রতিদিন অসংখ্য প্রবাসী আমাদের দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন এবং তারা স্বপ্ন দেখছেন একটি সুন্দর বাড়ি করার, কিন্তু তাদের স্বপ্নগুলো সবার অগোচরেই মাঝে মাঝেই ভেঙে যায়। মোহাম্মদ আজিজও তাদের একজন। তবে অনেকের গল্প হয়তো আমরা জানতে পারি না এবং আপনাদেরকে শোনাতে পারি না, তবে আমাদের চেষ্টা থাকবে যাতে প্রবাসীদের কষ্টার্জিত অর্থ কোনোভাবেই বৃথা না যায়, তাদের পরিবার এবং দেশের কাজেই যাতে সবসময় তাদের উপার্জিত অর্থ কাজে লাগে, সেই প্রত্যাশাই থাকবে আমাদের সবার। আমাদের ক্যামেরায় আজিজ তার না পাওয়ার বঞ্চনার কথা বললেন ঠিক এভাবে। আপনি সম্পত্তিটা কীভাবে কিনেছিলেন আর কীভাবে আপনি বঞ্চিত হলেন? আবুল হাশেমের কাছ থেকে কয়েক দলিলে 63% জায়গা কিনছিলাম। কত সনে? 1996 সনে। আচ্ছা, এখন আমি প্রবাসে থাকি, আমার ভাই দেখশন করতো। 2010 সালে ওই এলাকার সুলেমান হক ঘং, এরা 7-8 জন নামে এরা আমার জমিনে আইসা অর্ধেক জমি দখলের অপচেষ্টা চালাইতেছে। কি বলে? ওরা বলতেছে ওরা কোন ওয়ারিশ থেকে খরিদ করছে। তা আমি বললাম যে তোমরা কীভাবে তৈরি করছে এগুলা? যখন আমি ওইগুলা তালাশি করতে যাই তখন আমি তারা যে পুরাতন সিএসের একটা দলিল আমাকে দেখাইলো, ওই দলিলটা আমি তলাশি দিতে গেলাম। ওইটা ছিল সেই 1935 সালে। তখন আমি 35 সালের ওই দলিলটা নিয়েই তারপরও আমি গেলাম যে এতে ঢাকা তেজগাঁওয়ে ওই অফিসটার কথা বলছিল, ওইখানে গেলাম। আর সাব রেজিস্ট্রার অনেক খোঁজাখুঁজি করলো, খোঁজাখুঁজি করার পরে উনি বললো যে না, এই সনে এই নাম্বারে কোনো দলিল হয় নাই এখানে, এবং আমাকে একটা সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন উনি। কোর্টের আশ্রয় নিয়ে মামলা করলাম। মামলা করে আমি আমার ছোটো ভাই, ওই আমার বউ ছোটো ভাইটাকে দিয়ে গেলাম দায়িত্বে যে তুমি এটা মামলা পরিচালনা করো। আমি লিখিতভাবে তাকে অ্যাটর্নি দিয়ে দিছি। তো মামলার এখন কী অবস্থা? মামলা এখন শুধু ঘোরাঘুরি হচ্ছে। আজিজের মতো এরকম অসংখ্য প্রবাসী আছেন যারা রেমিটেন্স পাঠান দেশে এবং তাদের স্বপ্ন থাকে শেষ জীবনে একটি বাড়ি করার। তবে এই পর্বে আমরা এতক্ষণ আজিজের বঞ্চনার গল্প শুনলাম, তবে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি, আর বিরতির পর এসে আমরা শুনব আজিজের কাগজপত্র আসল না সুলাইমান গঙ্গের কাগজপত্র আসল। তাহলে চলুন ঘুরে আসি ছোট্ট একটি বিরতি থেকে। বিরতির পর আবারও ফিরে এলাম আমরা। আজিজ এবং সুলাইমান গঙ্গের কাগজপত্র কার আসল এবং কার কাগজপত্র নকল, সেই গল্প শোনানোর কথা বলেছিলাম। তাহলে চলুন এবার ঘুরে আসি ভূমি অফিস থেকে। সুলেমানদের বৈধতার সঠিক তথ্য জানতে আমরা ভূমি অফিসে তল্লাশি দিলে জানা যায় সুলেমান গং যে দলিলের বলে উক্ত সম্পত্তির মালিকানা দাবি করছেন তা আদৌ সত্য নয়। তৎকালীন ভূমি অফিসের অসাধু কর্মকর্তা হুমায়ুন কবিরের যোগসাজশেই উক্ত জমির দলিল জাল করে
সুলেমানগং অবৈধ দাবি করছেন এভাবেই। আপিল যে চলছে। আজিজ সাহেব এটা মিসকেস করেছে। না হ্যাঁ মিসকেস করেছে। মিসকেস করেছে এবং পরবর্তীতে আবার উনি প্রেসিডেন্ট সাহেবের কাছে একটা কেস করলো। না এটা হলো বিজ্ঞ যুগ্ম জেলা আদালতে উনি ওই রেকর্ডের বিরুদ্ধে, এইবার লিগ্যাল আছে, এবার লাইন ঠিক আছে। আমরা এ ব্যাপারে বিস্তারিত জানতে সোনারগাঁয়ের এসিডেন্টের মুখোমুখি হলে এখান থেকে না গেলে ওই আপিল আদালত থেকে আমাকে শোকজ করবে। ওই মানে ডিসি অফিসে তোমরা আপিল করেছো, ওখান থেকে আমাকে শোকজ করবে। আমি খোঁজ নেই, আমি খোঁজ নিচ্ছি এ এক্ষুনি না, আমি এটা রাখলাম। আমি ওনাকে আমার এই কোর্ট শেষ হোক, আমার এই কোর্ট শেষ হোক, আমি আপনাকে সেবা দিব। প্রবাসী আজিজ অধিকার ফিরে পেতে প্রশাসন সহ সকলের দ্বারস্থ হলেও তাকে বিমুখ হয়ে বারবার ফিরে আসতে হয়েছে অন্যায়ের প্রভাবের কাছে মাথা নত করে। এই ভদ্রলোক হচ্ছেন আব্দুল আজিজ সাহেব। আপনি ওনাকে আগে থেকে জিতবেন, আপনি যখন কাজ করেছিলেন তো উনি একটি সম্পত্তি ক্রয় করেছিলেন 70%। উনি 70% সম্পত্তি কিনছেন এবং 2000 এসে মিউটেশন করে খাজ হচ্ছে। 2010 সনে এসে ওনার সম্পত্তির প্রায় 35% সম্পত্তি অন্য আরেকজনকে মিউটেশন করে খাজানা গ্রহণ করা হয়েছে। স্যার সেপ্টেম্বর 2009 থেকে আপনি 2011 পর্যন্ত নায়ক হিসেবে ছিলেন কাজ করে, তার মানে আপনার সময় ওই পরবর্তী মিউটেশনটা হয়েছে কি জানি, এটা আমার সময় হয়েছিল কিনা। অবশ্যই 2010 থেকে আর আপনি 2011 পর্যন্ত থেকে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনার সময় হয়েছে। 10 হইলে হ্যাঁ 2010-এ তো আমি একা না, আর ওর সাথে হয়তো এটিডিআর ছিল, ইয়া ছিল। এখন যদি ওনারটা খারিজ হয়ে থেকে থাকে ওইটা মনে হয় সম্ভবত, তাহলে এটা এই এখারিজটা আমরা হয়তো বা পাই নাই বা ওইটা হয়তো বা ওই সময় ই করি নাই। 2000-এ আজিজ সাহেব আপনাদেরই 5405 আপনাদের রিসিভ বইতে উনি মেডিটেশন করে খাজনা দিলেন এবং আপনাদের খাজনা নেওয়ার সাথে সাথে আপনাদের বইতে কিন্তু এটা নোট করা থাকে যে এই খাজনাটা দেওয়া হয়েছে, রাইট? এই সম্পত্তির এতটুকু অংশের। তারপর 2010-এ যখন আপনি আবার আরেস্ট রিপোর্ট অনুযায়ী আপনি নিজে বলছেন যে আর একটা খারিজ করে আপনি যখন খাজনা নিতে গেলেন তখন এটা আপনি দেখলেন না? তো তখন তো আমরা আমাদের হয়তো এটা আমরা দেখতে হয়তো আমরা এটা পাইনি, কেন এটা হয়তো পাইনি, শুধু হয়তো আরেস্ট রেকর্ড মোতাবেক ওইটা দেখা হয়ে গেছে। আপনাদের ডকুমেন্ট তো অবশ্যই আছে, এটা তো এসে বই, ওইটা হলো আরেস্ট বই, হয়তো বা কোনো কারণে মিসিং হয়ে গেছে, এই জন্য হয়তো বা আপনার এটা ইউজ হতে পারে, দু একটা ভুল হইতেই পারে, হয়তো বা ভুলের মধ্যে ওনারটা হয়েছে। সম্পত্তির মালিকানার সত্যতা জানতে আমরা কথা বলি স্থানীয় আসিমুদ্দিনের সাথে, যিনি এই আজিজের সম্পত্তি এতদিন বরগা চাষ করেছেন। এই যে আব্দুল আজিজের একটা সম্পত্তি আছে এখানে 63%, সেই সম্পত্তিটা আপনি চাষাবাদ করতেন একসময় বর্গা হিসেবে? ইনশাআল্লাহ আমি করতাছি। তো ওই সম্পত্তিতে যখন আপনি প্রথম চাষাবাদ করলেন তখন তো পুরো 63% সম্পত্তিতেই চাষাবাদ করতেন? পুরো তো হঠাৎ করে ঝামেলা আসলো কেন? ঝামেলা আসলে ওই ওয়ারিশ বাড়িছে, কেলবার ওয়ারিশ বাড়িছে, ওয়ারিশ বেচছে, ওয়ারিশ বের হয়েছে। তো পূর্ণবাবুর কাছ থেকেই আজিজ সাহেব মানে ক্রমে ক্রমে সম্পত্তিটা কিনেছেন? কিনছে। তো পূর্ণবাবু 1919 সনে যে সম্পত্তিটা বিক্রি করছেন সেইটাই পর্যায়ক্রমে এসে আব্দুল আজিজ কিনেছে। আর এখন যে ওয়ারিশ বলছে যারা সুলেমানরা, তারা বলছে পূর্ণবাবুর কাছ থেকে তারাও সম্পত্তিটা ভেবে ওয়ারিশ সূত্রে কিনেছে, কিন্তু সেইটা বিক্রি বলছে 1935 সনে। এখন আপনি তো একজন বৃদ্ধ মানুষ, 83 বছর পার করেছেন, আপনি তো জমি জমা সম্পর্কে কিছু বোঝেন। এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে 1919 সনে যে বিক্রি করেছে আর 1935 সনে বিক্রি করেছে দুইটা, এখন কোনটা টিকবে? ভূমি অফিসে সুলাইমানগঞ্জের কাগজপত্র যাচাই বাছাই শেষে এটাই প্রতীয়মান হয় যে মোহাম্মদ আজিজের কাগজপত্রই আসল। শুনবো বাকি গল্প, তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, বিরতির পর ফিরে এলাম। এবার আপনাদেরকে নিয়ে যাব সেই দলিল লেখকের কাছে, যে দলিল লেখক লিখেছিলেন সুলাইমানগঞ্জের সেই জাল দলিল।
প্রবাসী আজিজের সরলতার সুযোগ নিয়ে জমি ক্রয় করবার নামে সেই সময় যারা জমির নিষ্কণ্টকতা নিয়ে চ্যালেঞ্জ করেছিলেন তারাই আজ গা ঢাকা দিয়েছেন। আমরা তাদের মুখোমুখি হলে মুহূর্তেই যেন ওখানকার দৃশ্য পাল্টে যায়। আপনি পেশায় কি করেন? আমি দলিল লিখি। আপনি ওনাকে 70% সম্পত্তি দলিল লিখে দিয়েছি? দলিল লিখে দিয়েছেন জি। ওনার 70% সম্পত্তি সব ঠিক আছে? এখনো ঠিক আছে। যদি ঠিক না থাকে? ঠিক না থাকলে সেটা ওনার ব্যর্থতা। আপনি বলছিলেন যে জমি আমি জাস্ট ওনার সাথে গেছি, যে লোক জমি দেখাইছে উনি আমার এলাকার জমির মালিক, আমার এলাকার জমির মালিককে আপনি চিনতাম এবং সেই সূত্রে আপনি ওনাকে জমিটা ক্রয় করে দিয়েছেন? না, জমিটা ক্রয় করে দিয়েছি সেটা বলা ঠিক হবে না। তাহলে কি করে দিয়েছিলেন? ওদের কথা বলাই দিছি, মানে মিডিয়া হয়ে কাজ করে? না, মিডিয়া হয়েও কাজ করে নাই। ওই আফতাবউদ্দিন উনি ওনারা কথা বলছে, জমির দাম দর ওনারা করছে, জাস্ট আমি জমির মালিককে তারা চিনত না, আমি চিনাই দিছি না। তার মানে আপনি তো মধ্যস্থতাকারী হিসেবে ওনাদেরকে মিলিয়ে দিয়েছেন? শুধু জাস্ট লোকটাকে চিনাই দিয়েছি যে এ লোক আব্দুল হাসেম। তার মানে আপনি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছেন? জি না, আপনি নিজেই তো বলছেন যে মিলিয়ে দিয়েছেন। আমি জাস্ট পরিচিত করা, পরিচয় করাই দিয়েছি যে উনি আব্দুল হাসেম। এখন আমি যদি আপনাকে আর একটা লোকের সঙ্গে পরিচয় করাই দিই তাহলে আমি কি মধ্যস্থ? না না, মধ্যস্থকারী কেন হবেন? আপনি আমাকে পরিচয় করাই দেওয়ার পরে আমার আর ওনার মধ্যে কী হলো সেটা তুমি জানেন না। এখন আমি একটু বলি আপনাকে, বলেন আপনার কথাই আপনি বলছেন যে আপনি জমির মালিকের সঙ্গে ওনাকে পরিচয় করিয়ে দিয়েছেন এবং আপনি নিজে আবার দলিল? না না, ওটাকে পরিচয় করা ঠিক দেয় নাই, উনি সাথে ছিল, জমির পরিচয় করাই দেওয়া হয়েছে ইয়ের সাথে, মূল যে জমিটা দালালি করছে ওনার সাথে, উনিও সাথে ছিল। তা আপনি কী করেছেন? আমি জাস্ট ওই লোকটাকে পরিচয় করা দিচ্ছি যে উনি আব্দুল হাসেম। আচ্ছা, আপনি দলিল তো লিখেছেন? হ্যাঁ, দলিল লিখেছি। যখন দলিল লিখেছেন তখন নিশ্চয়ই কাগজপত্র দেখে লিখেছেন? হ্যাঁ, দেখে লিখেছি। এবং আপনি নিজে বলেছেন যে তার যে সমস্ত জমি কিনেছে তার সমস্ত কাগজপত্র সব ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। এসএ আর এস সি এস সব কিছু দেখেছেন? ঠিক আছে, বর্তমান মিউটেশনও ছিল সেটাও ঠিক আছে। হ্যাঁ, আর আমি যদি বলি যে ওনার এসএ রেকর্ডে ঠিক নেই? সেটা তো আমি এখন কাগজ হাতে বলতে পারবো না। আমি আপনার রাস্তাও দিয়েছিলাম যে যেহেতু একটা বেদাল তারা সৃষ্টি করতেছে, কিছুটা দিয়ে এগোতে রাস্তাটা করে নেন, আপনি একটা ডিক্লারেশন দলিল করে নেন। আমি কেন তাদেরকে টাকাটা দিতে যাব? উনি যে 70% সম্পত্তি ক্রয় করলেন হাশিম সাহেবের কাছ থেকে, সেই সম্পত্তি ক্রয়ের সময় উনি স্বপন সাহেবের কাছে এসেছিলেন। স্বপন সাহেব দলিল লেখক, তিনি আপনাকে দেখিয়ে দিয়েছিল কারণ আপনি তখন এই ব্রোকারি করতেন? না, আমি জমি দেখাই দিছি। ঠিক আছে, জমি দেখাই দিয়েছি, কাগজপত্র সম্বন্ধে এটা জমির ওনায় বুঝছে, ওনার কাগজপত্র নিচে দেখছে যে কাগজপত্র দেন, সম্পত্তির কাগজপত্র বিরাটনে লইয়া আমরা ওনাকে বুঝে দিয়ে দিছি। কিন্তু আমি তো লেখাপড়া জানি, আমি কাগজ সম্বন্ধে জানি না। জমি তো ঠিকই কিনাই দিচ্ছেন? আমি জমি দেখাই দিছি, আমি জমি বইলা দিছি যে এই জমি এটা বিক্রি করবে। আপনারা এই জমিটা কিনাই দিলেন এবং আপনি একটা কাজ যে করলেন মধ্যস্থতাকারী হিসেবে, এটা বাবা আমার খেল নাই। আপনি দালালি ফি কত নিয়েছিলেন? এটা আমার খেল নাই। ইতালি প্রবাসী আব্দুল আজিজের এই যে 63% সম্পত্তি নিয়ে বিরোধ, সেই বিরোধের সূত্র খুঁজতে আমরা এসেছিলাম হাশেম সাহেবের বাড়িতে। কারণ আব্দুল আজিজ এই হাশেম সাহেব এবং তার স্ত্রী সালেহার কাছ থেকে কিনেছিলেন 63% সম্পত্তি। আচ্ছা, আপনি তো হাশেম সাহেব? জি। আপনার কাছ থেকেই আজিজ সাহেব 63% সম্পত্তি ক্রয় করেছিলেন। আপনি সম্পত্তি কোথায় পেয়েছিলেন? আমি জব্বর মুন্সির থেকে। জব্বর গং এর কাছ থেকে? গং এর থেকে। আচ্ছা, তার কোনো ওয়ারিশ ছিল? ওয়ারিশ কইলাম না দুইজন, আর ফোলার বউ দিছে আমার রেজিস্ট্রি। তারা সবাই আপনাকে দিছে রেজিস্ট্রি করে? সবাই লইছে দুইজনের তে। আচ্ছা, আর বাহিরটুক মুন্সিরতে, জব্বর মুন্সি, জব্বর মুন্সিরতে আর জব্বর মুন্সির ফোলার বউতে। আচ্ছা, এই যে আপনি তাদের কাছ থেকে 63% সম্পত্তি বিভিন্ন দলিলে কিনে নিলেন, এখানে কোনো ঝামেলা ছিল? না, ঝামেলা ছিল না কিছু। তারপরে সেই সম্পত্তি তো আপনি আজিজ সাহেবের কাছে বিক্রি করলেন? হ্যাঁ হ্যাঁ, শান্তি মতন বিক্রি করছি। এবং আজিজ সাহেবকে 1996 সালে আপনি রেজিস্ট্রি করে দেওয়ার পরে 96 থেকে 2009 পর্যন্ত 12 বছর আজিজ সাহেবই ভোগ করেছে? ভোগ করছে। তাহলে এই 2009 পরে 10-এ এসে এই সোলেমান সাহেব দাবি করে কী করে? ক্যামব্যাক করে এটা তো আর আমি জানি না। আমরা বিশ্বাস করি যারা প্রবাসে জীবনযাপন করেন তাদের এ দেশের প্রতি একটি মমত্ববোধ, একটি টান থাকে অন্যরকম, আর সেইটা নেই তারা নিজ ভূমে ফিরে আসেন নিজের মাথা গোজার এক চিলতে জমির জন্যে। আর এভাবে যদি আজিজরা বারবার প্রতারিত হয় আমাদের দ্বারা, তাহলে যারা প্রবাসে নিজেদের কষ্টার্জিত অর্থ সঞ্চয় করে দেশে বিনিয়োগ করতে চান তারা বিমুখ হয়ে যাবেন, এ দেশ থেকে মুখ ফিরিয়ে নেবেন। প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে এবং তারা স্বপ্নের জাল বোনেন একটি সুন্দর ভবিষ্যতের জন্য। আব্দুল আজিজের মতো অসংখ্য প্রবাসী স্বপ্ন দেখেন নিজের দেশে
একখণ্ড জমিতে গড়বেন স্বপ্নের বাড়ি। কিন্তু তাদের স্বপ্নগুলো কখনো কখনো হারিয়ে যায় কিছু এসব সুলাইমানদের মতো অসৎ মানুষদের কারণে। আমরা হয়তো অনেকের গল্প জানতে পারি এবং দর্শকদেরকে জানাতে পারি, আর অনেকের গল্প অগোচরেই থেকে যায়। তবে আমাদের প্রত্যাশা থাকবে সবাই সুন্দরভাবে এই সমাজে তাদের অধিকার নিয়ে বেঁচে থাকুক। দর্শক, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনার চারপাশে ঘটে যাওয়া আলোচিত ঘটনা জানাতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের এটিএন বাংলার ঈগল টিম পৌঁছে যাবে আপনাদের কাছে। শুভরাত্রি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা: পরিচালক বিবেকের কাছে প্রশ্ন, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাউরান বাজার, ঢাকা 1215। আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে ডায়াল করুন 8189630 থেকে 33 পর্যন্ত, অথবা 0191701 6897।